বেশিরভাগ বড় মাল্টি স্পেশালিটি হসপিটালে কোভিড এবং নন কোভিড সেকশন মানে অন্যান্য অসুখের চিকিৎসা করার সেকশন আলাদা রাখার চেষ্টা করা হয়েছে। আলাদা রাখার চেষ্টা করা হয়েছে ইন দ্য ওয়ে অফ ফেসিলিটিস, আলাদা রাখার চেষ্টা করা হয়েছে ইন দ্য ওয়ে অফ হেলথ কেয়ার ওয়ার্কার্স। যদি বাড়াবাড়ি কোনো কষ্ট থাকে, যদি অসুখ থাকে যার নিরাময় এক্ষুনি দরকার, তাহলে তাড়াতাড়ি হাসপাতালে যাওয়া অতি আবশ্যক। এমন যদি কিছু হয় যার জন্য আপনি কিছুদিন অপেক্ষা করতে পারেন কোনো ক্রনিক ডিজিজের ম্যানেজমেন্ট, তাহলে ওয়েব কনসালটেশন বা ইমেইল কনসালটেশন করা বেশি বুদ্ধিমানের কাজ হবে। হাসপাতালে আপনার যদি কোনো কারণে প্রয়োজন হয়, দয়া করে ঘরের মধ্যে বসে থাকবেন না। করোনায় এই মুহূর্তে যত মানুষ আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, তার থেকে বেশি সংখ্যক মানুষ এমন অসুস্থ হয়ে এমন পরিস্থিতিতে হাসপাতালে আসছে, তাদেরকে বাঁচানো যাচ্ছে না। কাজেই আমি সবিনয়ে অনুরোধ করব, আপনার শারীরিক অসুস্থতা যদি অন্য কোনো অসুস্থতা থেকে থাকে, আপনি দয়া করে বিন্দুমাত্র কালক্ষেপ না করে চিকিৎসকের কাছে যান, হাসপাতালে যান, চিকিৎসা প্রতিষ্ঠানে যান।